তো চলো বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। একটা রিভিউ হবে, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে হাতে দেখতেই পাচ্ছ কী আছে। তো চলো আজকে এটাই নিয়ে হোক রিসার্চ। তো এটা হচ্ছে আমাদের হাতে রয়্যাল স্ট্যাগ। তো এটা একটা ব্লেন্ডেড হুইস্কি, ঠিক আছে ব্র্যান্ড। তো ব্লেন্ডেড হুইস্কি এটা সিগ্রাম প্রোডাক্টের, আর এটা অন করে পার্নট রিচার্ড বলে এক কোম্পানি, সে কোম্পানি। তো এটা পিওর হুইস্কি নয়, এটা অ্যাকচুয়ালি রাম, কারণ এতে মোলাসিস দেওয়া হয়। কারণ হচ্ছে এতে যে আখ থেকে যে রস হয় তাতে যে গুড় তৈরি হয়, ওই গুড় থেকে এই তোমার এটা তৈরি। তো পুরোপুরি গুড় নয়, কিছুটা গুড় দেওয়া আছে। আর গুড়ের এই আঁকের রস এ থাকলেই তোমার এটা পুরোপুরি হুইস্কি বলা যাবে না। তবে ইন্ডিয়াতে কোনো এর রুলস নেই কি আঁকের কোনো রস এতে মেশানো যাবে না, ওই জন্য এরা মেশায়। তো এটা একটা ফরান প্লাস ইন্ডিয়ান মিড তোমার হুইস্কি বলা যেতে পারে। আর যেহেতু ইন্ডিয়াতে তোমার জানোই আঁখ অনেক প্রচুর সস্তা, তাই এরা এই হুইস্কি তৈরিতে এটা ব্যবহার করে, যাতে তাদের একটু কম খরচে জিনিসটা প্রোডাক্ট তৈরি করতে পারে। তো এটা পুরো ব্লেন্ডেড হুইস্কি। তো এটা খুব পপুলার, তোমরা জীবনে যদি খেয়ে থাকো তাহলে জানবে। তো আমাদের লাইফেও কারো না কারো ফার্স্ট এটাই শুরু হয়েছিল প্রথমে। আমার তো হয়েছিল প্রথম শুরুবাত এটা দিয়েই শুরু হয়েছিল। তোমাদের কী হয়েছিল জানি না, কমেন্ট বক্সে জানাবে। তা আশা করি তোমাদের এই রয়্যাল স্ট্যাগ থেকেই শুরু হয়েছিল। খুব পপুলার ব্র্যান্ড, 2016 মার্কেটিং প্রচুর করেছিল, মানে প্রচুর সেলিং। ভারতের জনপ্রিয়তা মানে আমি বলে বোঝাতে পারবো না কতটা। তো দারুণ সেলিং, মানে প্রচুর সেলিং, এত এত সেলিং, মানে বাইরের অন্য দেশের থেকে এই ইন্ডিয়াতে রয়্যাল স্ট্যাগ প্রচুর জনপ্রিয়। তো চলো আমি পোর করে নিয়েছি। তো কালার দেখতেই পাচ্ছ, এতে কিছু আর্টিফিশিয়াল কালার মেশানো হয়েছে, তবে এতে কোনো ফ্লেভার নেই। এটা একটা খুব ভালো বিষয় যে এটাতে কোনো ফ্লেভার নেই। আর এর টেস্ট যখন থেকে এটা তৈরি হয়েছে তখন থেকে এই একই টেস্ট এরা মেনটেন করছে। তো এর ব্লেন্ডেড খুব সুন্দর, লোকের এটা খুব প্রিয়, এরকম যে কোনো অনুষ্ঠানেই এটা। তো কালার দেখতে পাচ্ছ, হুইস্কি অ্যাকচুয়ালি তোমার বার্লি থেকে তৈরি হয়, কিন্তু এরা আঁখের রস থেকে গুড় যে তৈরি হয় সেটা থেকে করছে। তো ইন্ডিয়াতে এটা চলে, এরকম কোনো প্রবলেম নেই। তো মানুষের খুব জনপ্রিয় রয়্যাল স্ট্যাগ। তো এর ব্লেন্ডেড খুব ভালো। তো দেখো এর ওয়েস্ট বেঙ্গলের প্রাইস আছে দেখাচ্ছি, একটা হচ্ছে 180 ml। তো এতে 20% তোমার বার্লি অ্যাড করা আছে, যে স্কটল্যান্ড থেকে তোমার স্কচ এতে মিক্স আছে। আর 80% তোমার গুড় থেকে যে তৈরি মোলাসিস নিউটন স্প্রিট সেটা তোমার ইয়ে করা আছে। তো কালার দেখে বুঝতেই পারছো। তো চলো নোজিং করে নেই। তো আমি খানিকটা উডি ফ্লেভার পাচ্ছি, তো কিছুটা ফ্রুটি পাচ্ছি। তো সামার সিজনে যেগুলো ফ্রুট হয় সেরকম একটা স্মেল, আর পোড়া কাঠের যেরকম একটা স্মেল সেরকম। আর নিউট্রেন স্পিরিট তো খুব স্মেল খুব বেশি আসছে, কারণ এটা রাম। তো আশা করাই যেতে পারে কি হ্যাঁ এরকম স্মেল আসবে। তো একটু তখনই গণ্ডগোল হয়ে যায় ওই স্মেলটাতেই। তো চলো, তো টেস্টে দেখি কেমন লাগে। তো টেস্ট মোটামুটি ঠিক আছে, কারণ এটা রাম, এটা আশা করাই যেতে পারে কি একটু বার্ন হচ্ছে মুখে, এই গলাতে হালকা। তবে এরকম ভালো
এটা বলা যেতেই পারে, এরকম পাই যে দামের মধ্যে দিচ্ছে। আর প্রত্যেকটা মানুষের মধ্যে একই হবে না, এটা টেস্টের ব্যাপার, তো নিজের নিজের একটা ব্যক্তিগত ইয়ে থাকবে টেস্টে, তো দেখো। তবে একটু ফিল হচ্ছে স্ট্রং, মানে যে খুব লাইট বলবো না, স্ট্রং, তবে ব্লেন্ডেড সত্যি অসাধারণ, ভালো এই দামের মধ্যে যেটা পাচ্ছি, আশা করা যেতে পারে। হ্যাঁ, খুব সুন্দর, কিন্তু এরকম বারান হতে হতে এই যে আমার নালিতে এরকমভাবে এ হচ্ছে। আর এইগুলোতে তোমার দাঁতের মাউতে তোমার স্ট্রং ফিল হচ্ছে, তো হালকা আমি কোল্ড ওয়াটার মিশিয়ে দেখে নেব কি কতটা এ। তো আমি বলবো, রেকমেন্ড করব কি তোমরা র ট্রাই করো না, তোমরা বেশিরভাগ জল দিয়েই, সোডা দিয়ে, কোকোকোলা দিয়ে, এরকম ফ্রুটি দিয়ে টেস্ট করো, ঠিক আছে। তো দেখো, কালার কিছু পরিবর্তন আসেনি, কালারের কোনো পরিবর্তন আসেনি, তবে আশা করি টেস্টের একটু পরিবর্তন আসবে। তো দেখো, কালার সেম টু সেম, কোনো চেঞ্জ নেই, ক্যামেরাতে যা দেখতে পাচ্ছ পুরো সেম টু সেম। তো এটা হবে দেশি স্টাইল, দেখো ভালো, মানে টেস্ট খুব একটা যেয়ে বলবো খারাপ তাই নয়, ঠিক আছে। তো বন্ধুরা, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। তো আছে আমার কাছে মুগ ডাল আছে, তো হালকা মুগ ডাল নিয়ে নেব হাতে, তো সঙ্গে কিছু রাখবে, কারণ এটা খাওয়ার পর খুব তোমার কিছু খেতে ইচ্ছে করবে, কোনো চাট মশলা, কোনো ভালো কিছু ধরনের একটু রাখবে, যাতে তোমাদের ইয়ে হবে, খেতে সুবিধা হবে। আর খুব সুন্দর ব্লেন্ডেড, খুব সুন্দর এই দামের মধ্যে যে এত সুন্দর ব্লেন্ডেড, খুব ভালো। তো দেখো, এবার আমাদের দেশি প্যাক তৈরি, তো এই আমি পোর করে নিলাম, এবার দেখতে থাকো, কালার সেম টু সেম, কোনো ডিফারেন্স নাই, কালার খুব ভালো, তবে কি কালার অ্যাড করা আছে এতে। আর এতে তোমার বাইরে ইন্ডিয়া থেকেও কিছু ভালো হুইস্কি এতে 20% মিক্স আছে, স্কটল্যান্ডেরও মিক্স আছে, পুরোপুরি যে রাম বলবো সেটা বলবো না, যে পুরো আঁকের রস দিয়েই পুরো গুড় থেকেই তৈরি তা নয়, 80% আছে, বাদবাকি 20% ভালো কোয়ালিটির স্কচও আছে। তো পুরো দেশি স্টাইল বন্ধুরা, পুরো রক ফাটিয়ে জমিয়ে ক্ষীর। তো ভালো থেকো, সুস্থ থেকো।